হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক একটা পার্ট, সেটা হচ্ছে রোবট টেক্সট। আমাদের প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার হচ্ছে একটা রোবট টেক্সট আমাদের থাকে। আমরা যেই রোবট টেক্সটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে আমরা চাইলে বিভিন্ন সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করতে, মানে ইন্ডেক্স করার জন্য পারমিশন দিতে পারি। আবার কিছু লিংক আমরা চাইলে ব্লক করে রাখতে পারি। তো যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে জানেন তারা জানেন যে রোবট টেক্সটটা আসলে কি। তো এই ভিডিওতে আমি দেখাবো এই রোবট টেক্সটটা আপনি হচ্ছে কি কি জিনিসগুলো হচ্ছে রোবট টেক্সটে আপনি রাখবেন, কি বিষয়গুলো অ্যালাউ করতে দেবেন, কি বিষয়গুলো আপনি বন্ধ করে দেবেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখি কিভাবে রোবট টেক্সট এটা আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কনফিগার করতে পারি। ওকে, সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রোবট টেক্সট যেটা আছে সেই রোবট টেক্সটটা আপনার হচ্ছে কনফিগার করতে পারি। তো এই জন্য আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক ইজি হবে, কারণ আমি এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকেই আপনার রোবট টেক্সটটা আপনার হচ্ছে কনফিগার করতে পারি। ওকে, সো এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে একটা প্ল্যাগইন ইনস্টল করে নিতে হবে, যেটি হচ্ছে ইয়োস্ট এসইও। তো এটা ইনস্টল করার জন্য আপনি আসবেন হচ্ছে প্ল্যাগইনস নামে যে মেনুটি পাবেন আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে, এখান থেকে অ্যাড নিউ, এবং এখানে এসে সার্চ করবেন ইয়োস্ট এসইও। তো এটা হচ্ছে আপনার মেইনলি ইয়োস্ট এসইও। এই যে প্ল্যাগইনসটি আছে এটি প্রথমে আপনার ইনস্টল করে নিতে হবে, দেন হচ্ছে অ্যাক্টিভ করে নিতে হবে। এটি অনেক ইজি, জাস্ট হচ্ছে আমার অলরেডি আপনার হচ্ছে অ্যাক্টিভ করা আছে। আপনার জাস্ট এইরকম আসবে, ইনস্টল নাও, এই বাটনে ক্লিক করবেন, এবং এরপর আপনার এখানে আসবে হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভে ক্লিক করলেই এইরকম আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যখনই এটি অ্যাক্টিভ হবে তখন আপনার ওয়েবসাইটে লেফট সাইডে দেখতে পাবেন যে এসইও নামে একটি অপশন অ্যাড হয়েছে। তো এই যে এসইও অপশন, আপনি এখানে আসবেন, এবং এরপর এখান থেকে আপনি হচ্ছে এসইওর ভেতরে দেখবেন টুলস নামে একটি অপশন আছে, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে আপনার হচ্ছে বাল্ক এডিটর নামে হচ্ছে একটা অপশন, সরি, আপনার হচ্ছে ফাইল এডিটর নামে হচ্ছে একটা অপশন, এই ফাইল এডিটরে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনার হচ্ছে বেশ কিছু অপশন হচ্ছে এখানে শো করছে, যেমন এখানে আপনার এইচটিটি, আপনার এইচটি, আপনার হচ্ছে এক্সেস ফাইল যেটা আছে সেটি হচ্ছে এখানে শো করছে, এবং এখানে দেখুন ক্রিয়েট রোবট টেক্সট ফাইল নামে হচ্ছে একটা অপশন আছে। এছাড়া পাশাপাশি আদার্স আরও জিনিস হচ্ছে এখানে পাবেন। তো আমরা মেইনলি রোবট টেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কনফিগার করব। জাস্ট আমরা এই ক্রিয়েট রোবট টেক্সট ফাইল এখানে ক্লিক করব, এবং আমরা ব্যাক এখানে যাই। তো দেখুন আমাদের হচ্ছে রোবট টেক্সট একটি অপশন এখানে হচ্ছে যে অ্যাক্টিভ হয়েছে, একটা ফিল্ড হচ্ছে এখানে আপনার শো করছে। তো আমরা রোবট টেক্সট আপনার হচ্ছে সেট আপ করার জন্য এই যে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো হচ্ছে আমরা দেব। প্রথমে আপনার হচ্ছে যে রোবট টেক্সটে থাকে হচ্ছে ইউজার এজেন্ট, এটা থাকে অ্যালাউ, যেটা আপনার অ্যালাউ দেওয়া থাকে, মানে আপনি যেটা আপনার ওয়েবসাইটের যা যা অ্যালাউ করতে চাচ্ছেন গুগল বা আদার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়ার জন্য সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে, আর যেগুলো আপনি চান না যে ইন্ডেক্স হোক সেগুলো আপনি হচ্ছে ডিসঅ্যালাউ করে দেবেন। তো এই মুহূর্তে আমি আপনার হচ্ছে মোটামুটি সব সাইটের জন্য আইডিয়াল আপনার হচ্ছে যে একটা সেট আপ হচ্ছে এটা। তো আপনি এটা হচ্ছে যে কপি করে নিতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনি এখান থেকে লিখে নিতে পারেন। জাস্ট এটা আপনি কপি করবেন, এবং হচ্ছে এইখানে এসে আপনার যে টোটাল ফাইলগুলো আছে সেগুলো রিমুভ করে দিয়ে এইখানে এটা পেস্ট করে দেবেন, দেন সেভ চেঞ্জেস। সো আমাদের অলরেডি রোবট টেক্সট যেটা আছে সেটা সাকসেসফুলি সেভ হয়েছে। তো এখন আমরা এই রোবট টেক্সটটি কীভাবে আমরা হচ্ছে চেক করতে পারি, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে মেইন ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি ওপেন করবেন। এটি আপনি ম্যাক্সিমাম যে কোনো সাইটে গিয়ে আপনি যদি রোবট টেক্সট এটা দেখেন, তো যে যারা হচ্ছে যে আপনার এগুলো লক করে রাখেনি তাদের রোবট টেক্সটগুলো আপনি দেখতে পারবেন। যেমন আপনি আপনার ওয়েবসাইটের পর স্ল্যাশ দেন হচ্ছে রোবটস ডট টি এক্সটি এটা লিখবেন, এটা লিখে যদি আপনি ইন্টার করেন যে কোনো সাইটে, তাহলে দেখবেন যে ওই সাইটের কী কী বিষয়গুলো ইন্ডেক্স করার জন্য পারমিশন দিচ্ছে এবং কী কী বিষয় আপনার হচ্ছে তারা ডিসঅ্যালাউ করছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে রোবট টেক্সটটা এটা আপনার হচ্ছে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস থেকে কনফিগার করা যায় একটা প্ল্যাগইনসের মাধ্যমে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে করে আমার পরবর্তী যে ভিডিও আপডেটগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।